বৃন্দাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ইনি কি অনেক বইটই পড়েন? বৃন্দে বললেন, আর বাবা বইটই সব ওর মুখে, ওকে অত বইটই পড়তে হয় না। বই পড়েন কিনা তাও আমি জানি না, কিন্তু দেখি ওর মুখ থেকেই সব শাস্ত্র বের হচ্ছে, সব ওর মুখে। দেখুন মাস্টারমশাই হচ্ছেন একজন কৃতবিদ্য মানুষ, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে পরিচয় পর্বটা হচ্ছে, শ্রীরামকৃষ্ণকে উনি পরিচয় করাবেন মাস্টারমশাইয়ের কাছে, বৃন্দে কিন্তু লেখাপড়া যাবে। একেবারে গ্রাম বাংলা থেকে উঠে আসা একটি মেয়ে, আজকের ভাষায় মেহনতি মানুষ, পরিশ্রম করেন, খেটে তার জীবিকা নির্বাহ করেন, কালীবাড়ির একজন পরিচারিকা, বেতনভোগ পরিচারিকা, হয়তো 1 টাকা কি 2 টাকা বেতন পেতেন তখনকার দিনে। কারণ যিনি পুরোহিত অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ছিলেন পুরোহিত আগে, তিনি 7 টাকা মাইনে পেতেন। আজকে কি 7 টাকা কোনো হিসেবে আসে? কোনো হিসেবে আসে না। 7 টাকা মাইনের কালী মন্দিরের পুরোহিত। এখনও ওই দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে, আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। এই গত 1 জানুয়ারি ইংরেজি নতুন বছরে কত যে মানুষ এসেছে ওখানে তার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। 100,000 লোক সেদিন দক্ষিণেশ্বর মন্দিরে এসেছে মা ভবতারিণীকে প্রণাম করতে, এবং সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণকেও প্রণাম জানাতে। তো সেই মানুষটি, তিনিও লেখাপড়া জানেন না, মাস্টারমশাই অত শতর মধ্যে না গিয়ে শুনলেন বৃন্দের কাছে, আর বাবা বইটই সব ওর মুখে, ওর মুখ থেকে যেন সরস্বতী কথা বলছে।